हेलो फ्रेंड्स, वेलकम टू फुटबल गेमिंग वीडियो चैनल। तो फ्रेंड्स, आज के ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট কমেন্ট রিপ্লাই দেব আর নেক্সট আপডেট সম্পর্কে কিছু কথা বলবো আর কিছু প্লেয়ারের আপডেট মানে রেটিং আপডেট নিয়ে কথা বলবো। সো আশা করি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকবেন স্কিপ না করে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, যে হচ্ছে যে কোনো একটা গেমের কোম্পানি হোক, সেটা হোক আর ডিএলএস এর আর ফেস এর আর ফিফা গেমের, যে কোনো গেমের কোম্পানি চায় তাদের গেমটাকে দিন দিন উন্নতি করতে বা আপডেট করতে, অবশ্যই চায় না যে তারা গেমটা দিন দিন ডাউন হোক, অবশ্যই তারা চাইবে গেমটা দিন দিন উন্নতি হোক। সেই হিসেবে তারা কখন আপডেটটা দিবে, কি চেঞ্জ করবে, এটার বিপক্ষে যারা আমরা না বলি বা যারা বলি এই আপডেটটা বাজে আসছে বা এই আপডেটটা ঠিক আসে নাই, অবশ্যই এটা মানতে হবে যে কোনো না কোনো এক জায়গা দিয়ে কিন্তু আপডেটে পরিবর্তন আনে। তো আশা করি আমরা নেক্সট আপডেটে কিছু পরিবর্তন দেখতে পাবো, এটা খুবই আশ্বাসজনক একটা কথা। মানে আমরা আশা দিতে পারি যে নেক্সট আপডেটটা খুব ভালো আসবে আমরা আশা করি। তো তাহলে প্রথম কমেন্টটা রিপ্লাই দিই। আজকে প্রথম কমেন্টটি হচ্ছে এমডি সাফাইদুল্লাহ ভাই কমেন্ট করেছেন, ভাই আমরা কি আর রামোস আর গ্রেট বেল কে 80+ পাবো না? জি, একটা কথা শিওর দিয়ে বলতে পারি যে আমরা গ্রেট বেলকে কিন্তু 80+ রেটিং দেখতে পাবো নেক্সট আপডেটে, আশা করি নেক্সট আপডেটে বা DLS 23। নেক্সট আপডেটে এটা আমি শিওরলি বলতে পারতেছি না, কিন্তু DLS 23 আমরা কিন্তু গ্রেট বেলকে 80+ দেখতে পাবো, এটা কিন্তু শিওর। আর রামোসকে দেখতে পাবো কিনা এটা আশঙ্কাজনক, নাও দেখতে পারি, কারণ তার বর্তমান ফর্ম অনুযায়ী কিন্তু সে খুব একটা আহমের ভালো খেলছে না, কিন্তু গ্রেট বেল কিন্তু অনেক ভালো খেলতেছে আমরা সবাই জানি দেখতেছি। তো আশা করি গ্রেট বেল উন্নতি করবে, গ্রেট বেলের রেটিংটা একটু আগে যে কথাটা বলছিলাম সেম কথার সাথে এটা মিল আছে। তো নেক্সট কমেন্টটি হচ্ছে আনিক ইসলাম ভাই কমেন্ট করেছেন, ভাই লেভানডস্কি আসবে না? আমি একটা শিওরলি বলতে পারতেছি যে নেক্সট আপডেটে কিন্তু লেভানডস্কি আমরা পেতে যাচ্ছি, এটা কনফার্ম 100% কনফার্ম। তো এখন স্বাভাবিক, এটা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এটা স্বাভাবিক যে ভাই আপনি কীভাবে জানেন লেভানডস্কি শিওর আসবে, এতটা কনফার্ম কীভাবে হচ্ছেন যে লেভানডস্কি আসবেই? যদি একটু খেয়াল করেন, কিছুদিন আগে মানে আজ থেকে 2-3টা আপডেট আগে, মেবি 2টা আপডেট আগে, যে কিছু প্লেয়ার নিউ অ্যাড হয়েছিল, কিছু নতুন প্লেয়ার অ্যাড হয়েছিল, তারা কিন্তু আগে ডিএলএস গেমে ছিল না। তারা কীভাবে আসছে ডিএলএস গেমে, যে তারা ক্লাব চেঞ্জ করছে, ক্লাব চেঞ্জ করে ডিএলএস গেমে যে ক্লাবগুলো আছে লেজেন্ডারি, ওই লেজেন্ডারি টিমগুলোতে এই প্লেয়ার যে প্লেয়ারগুলো আছে কেবলমাত্র এই প্লেয়ারগুলোই ডিএলএস গেমে পাবো। আর ধরেন ডিএলএস গেমে যেসব টিম নেই, ডিএলএস গেমে যেসব টিম নেই, ওইসব টিমের প্লেয়ার কিন্তু আমরা ডিএলএস গেমে টোটালি দেখতে পাবো না। আর যদি ডিএলএস গেমে আসে এমন টিমে এরকম প্লেয়ার থাকে তাহলে পাবো। এরকম কিছু প্লেয়ার কিন্তু আগের আপডেটে 2টা আপডেট আগে অ্যাড হয়েছে, এটা কিন্তু শিওরলি বলতে পারতেছি আমি। আশা করি এবারও আমরা বার্সেলোনাতে যেহেতু লেভানডস্কি আসতেছে নেক্সট সিজনে দেখবো, সো আমরা ডিএলএস গেমও লেভানডস্কিকে দেখতে পাবো, এটা কনফার্ম ধরে রাখতে পারেন। বাই দ্য ওয়ে, আমার এই কথার সঙ্গে যদি আপনারা কিছুটা হলেও যুক্তি যদি থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানান, একটু স্বস্তি পাবো। এরপর নেক্সট কমেন্টটি হচ্ছে আর ইসলাম ভাই কমেন্ট করেছেন, বা ডিএলএস গেমে বল কালার চেঞ্জ করে পিপা ডিজাইন চেঞ্জ করা যায় না? না ভাই, ডিএলএস গেমে আপনি অন্য কোনো কালার চেঞ্জ করতে পারবেন না, জাস্ট 3টা কালার চেঞ্জ করতে পারবেন, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে অরেঞ্জ, আর কোনো কালার চেঞ্জ করতে পারবেন না, হোয়াইটও দেওয়া যায়। এরপর অটোমেটিক দিলে যে কোনো 3টা আসবে, এটা ডিএলএস গেমের সেটিংয়ে গেবেন, এরপর ডিসপ্লে সেটিংয়ে যাবেন, এরপর 6 নম্বর নাকি 7 নম্বর অপশনটা আছে এটা দেখে নিন। তো আজকে ভিডিও পর্যন্ত, যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়েছে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কারো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।